হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বনি। চলে এসেছি অষ্টমীর ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে কি অষ্টমীর দিনের সকালকার ভিডিও। তো আমরা গিয়েছিলাম প্রভুবাড়িতে অঞ্জলি নিতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে, যদিও সকাল সকাল নয়, তখনই বাজে 11:30 কি 12 বাজে। তো অঞ্জলি নিতে আমার ভিডিও করা হয়নি। তো আমাকে আর ওকে একটু দেখিয়ে নিচ্ছি, কারণ কি পুজোর এই 2-3 দিনে ঠিকভাবে আমাদেরকে দেখানোই হচ্ছে না তোমাদেরকে। আর ও লজ্জা পাচ্ছিল, আমিও লজ্জা পাচ্ছিলাম। তো যাই হোক, অঞ্জলি নিলাম, নিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি প্রসাদের জন্য। তো সকলকে দেখছি প্রসাদ দিচ্ছে, আমি দেখে বলছি আমিও খাবো, আমার ভালো লাগছে দেখে। তো আমাদেরকেও দিল প্রসাদ। আমি, ও আর মিমন, আমরা তিনজনেই গিয়েছিলাম, তিনজনে একটু একটু করে প্রসাদ নিলাম। আর এখানে হঠাৎ করে দেখতে পেলাম সিংহাসনটা, দেখো অরিজিনাল হাতির দাঁত দিয়ে বানানো। তো যাই হোক, ওইখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি আমরা দুর্গাবাড়ি। আর দুর্গাবাড়ি এসে দেখছি মানুষই মানুষ, মানুষই মানুষ, এত মানুষের ভিড়ে আমার বিরক্ত লাগছে। তো তার জন্য আমরা তিনজনে বেরিয়ে পড়লাম দুর্গাবাড়ি থেকে। এনে যে ভিড়, জানি না মানুষ জানি কিভাবে এত শাড়ি পরে পাঞ্জাবি। তোর গলা শুনতো না তারা। তো দুর্গাবাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে গিয়েছিলাম কারি ক্লাব, এখনও ওপেন হয়নি। তারপর এসেছি খুন্তি কড়াইতে, এটাও ওপেন হয়নি, দুঃখের বিষয়। আমরা খাওয়ার জন্য কোনো জায়গা পাচ্ছিলাম না। তো অবশেষে চলে আসলাম আমরা শেরলি বোঝ। তো এটাই একমাত্র খোলা ছিল। তো তার জন্য মানুষ দেখো, মানে কোনো একটা টেবিল খালি নেই। তো আমরা বসে গেছি খেতে, কারণ কি ভীষণ খিদে পেয়েছে, সকালবেলা কিছু খেয়ে যায়নি। তো যাই হোক, আমাদের খাবার চলে এসেছে। তো আমি তো এগুলো কিছুই খাইনি, আমি শুধু ডাল আর ভাত খেয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে ডাল আর ভাত দিয়ে খেতে। তো এখান থেকে বাড়িতে গিয়ে আর কিছু ভিডিও করা হয়নি, ডিরেক্ট একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম রাত্রেবেলার লুকটা নিয়ে, মানে অষ্টমী দিনের। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে। তো আমি ভেবেছিলাম চুলটা খুলবো, কিন্তু চুলটা খুলে কি বাঁধবো এত গরমের মাঝখানে বুঝতে পারছি না, তার জন্য বেঁধেই ফেললাম আর রোজ লাগিয়ে নিলাম। তো আমাকে কেমন লাগছে, আমার শাড়িটা কেমন, তোমরা কমেন্টে আমাকে জানাবে। তো ওইখানে বেরিয়ে পড়লাম, এখন বেরিয়ে চলে আসলাম আমরা ফ্লাওয়ার্স ক্লাবে। তো ফার্স্টে বেরিয়ে ওইখানেই এসেছি আমরা। তো এসেছি হচ্ছে কি আমাদের গ্রুপের সাথেই, তো সকলে আছে এখানে, সকলে ছড়িয়ে ছিটিয়ে আছে, ফটো তুলছে। তো যাই হোক, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার নাক এত ভারী, এত সর্দি হয়েছে আমার। যাই হোক, তো দেখো ভেতরেরটা খুবই সুন্দর হয়েছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো চলো তোমরা একটু ভালো করে দেখে নাও। তো এখান থেকে বেরিয়ে এবার সকলে মিলে আমরা চলে এসেছি প্রেম মন্দিরে, মানে এটা করা হচ্ছে কি মডার্ন ক্লাব। তো যাই হোক, তোমরা একটু ভালো করে দেখে নাও, ভিডিওটা ওই করে দিয়েছে আমাকে সুন্দর করে। আর হ্যাঁ, ওকে দেখানো হয়নি, দেখাবো আর একটু পরে, তোমরা আগে এটা দেখে নাও। প্রেম মন্দির থেকে আমরা ডিরেক্ট চলে এসেছি খেতে, আমাদের ভীষণ খিদে লেগেছে। তো চলে এসেছি হচ্ছে কি পার্ক লেনে, নতুন একটা খুলেছে পার্ক লেন, তো ওইটাতে এসেছি। তো চলো ওকে দেখাবো, এবার ওকে দেখানোই হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ ও, আর সবচাইতে একটা হাসির কথা হচ্ছে কি ও, রাজা দাদা, বিশাল দাদা, তিনজনের কুর্তা সেম হয়ে গেছে। আসার পরে দেখতে পেলাম, আগে দেখতে পাইনি, যদি এটা প্ল্যান করা ছিল না, মানে প্যাটার্নটা সেম বাট ডিজাইনগুলো আলাদা, বাট দেখতে কিন্তু একই লাগে। তো যাই হোক, আমরা চলে এসেছি খেতে, আর ঢুকে দেখছি যে মানে আমাদেরই সকলেই আছে, ছিল অন্য ফ্যামিলি ছিল, বাট আমরা যাওয়ার সাথে সাথে অন্য ফ্যামিলিরা চলে গেল, আর লাস্ট অব দি আমাদের মানে গ্রুপটাই সকলেই ছিল, একদম পুরো ভেতরটা আমাদের গ্রুপের সবাই ছিল। তো যাই হোক, খাবার চলে এসেছে, এখন খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমরা নিয়েছিলাম বিরিয়ানি আর স্টার্টার নিয়েছিলাম, বিরিয়ানিটা একদমই ভালো লাগেনি আমার, একদমই ভালো লাগেনি। তো যাই হোক, খেতে তো হলো, কারণ কি খিদে লেগেছে প্রচণ্ড। তো খাওয়ার এখন শেষ, সকলে বসে একটু আড্ডা দিচ্ছে। আর হ্যাঁ, আমি ভিডিওর এন্ডে আমি অনেকগুলো ফটো লাগিয়ে দেবো, তোমরা দেখে নিও, কারণ কি যেহেতু ওই মোমেন্টে ভিডিও করা হয়নি, আমি ফটোই লাগিয়ে দেবো। আর ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা নবমীর ভিডিওতে।
तू है तू बसी।